আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, আর আপনারা ভালো থাকেন এটাই সব সময় চাই। প্রতিদিনের মতো আজকের সকালটাও অনেক সুন্দর ছিল। নিয়ম অনুযায়ী আমার সকালে ঘুম থেকে উঠে অফিস যেতে হবে, অফিস থেকে ফিরব, মানে দৈনন্দিন রুটিন যেটা সেটা তো জীবনের সাথে চলবেই। তো আসলে গতকালকে যখন আমি অফিস থেকে ফিরছিলাম প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল এবং আমি বৃষ্টিতে ভিজে গিয়েছিলাম, তো যার জন্য হয়েছে যে আমার একটু ঠান্ডা লেগে গেছে, আমার গলা শুনেই আপনারা বুঝতে পারছেন, আর সেই জন্য আমি গতকালকে ভিডিও দিতে পারি নাই। তো আজকে যেটা হয়েছে, অফিস যাবার পথে আমি একটু ভিডিও করলাম এবং যথারীতি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি ভালো লাগবে আজকের ভিডিওটি আপনাদের সবার। আজকে সকালে আমি আসলে অফিসে যখন যাই, অফিসে যাওয়ার সময় আমার শরীরটাও ভালো না, তো আমার আম্মুকে বলেছিলাম যে আম্মু তুমি আজকে একটা সুন্দর রেসিপি আমাদের জন্য দাও। তো যেহেতু ঠান্ডা লেগেছে, সর্দি সর্দি একটা ভাব, আম্মুকে বলেছিলাম আম্মু গরুর গোস্ত খাইতে খুব ইচ্ছা করছে, তো তুমি তো খুব সুন্দর করে চট্টগ্রামের কালা ভুনা যেটা আছে, গরুর গোস্তের কালা ভুনা খুব সুন্দর, আম্মুটা অনেক ইয়াম্মি হয়। তো আম্মুকে বললাম আম্মু তুমি আমাদের জন্য সেটা করো। তো আম্মু আমার কথা রেখেছে এবং খুব চমৎকার করে এসে দেখলাম যে গরুর গোস্তের কালো ভুনা যেটা চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটা খাবার, সেটা আম্মু টেবিলে রেডি করে রেখেছে। তো আপনাদের সবার জন্যই আমি সেই রেসিপিটা এখন শেয়ার করব। তো আমার আম্মু কিন্তু অনেক সুন্দর করে প্রেজেন্টেশন করে, তো বাকি কথাগুলো এবং রান্নাটা আমার আম্মুর কাছে আপনারা দেখে শিখে নেবেন। তো চলুন জেনে নেই। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালাভুনা। কিভাবে কালাভুনা তৈরি করতে হয়, কি কি উপকরণ লাগবে আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখি, হাড় সহ মাংস আমি ধুয়ে পরিষ্কার করে এখানে প্যানে রেখে দিয়েছি। আর সেই সঙ্গে লাগবে গোলমরিচ, কাবাব চিনি, দারচিনি, এলাচ সাথে করে নিয়েছি, জয়ফল, জয়ত্রী, স্টার আনিস, আর লাগবে ধনের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, আর সেই সাথে প্যাকেটের কালাভুনা রাঁধুনি প্যাকেট মিক্স লাগবে। এখানে আমি 2 কেজি মাংস নিয়েছি, সেই জন্য আমার পুরো মাংস মশলাটাই লাগবে। আর লাগবে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, ধনে জিরে বাটা, আর কিছু কিউব করে পেঁয়াজ কাটা। আর এখানে ফোড়ন দেওয়ার জন্য রসুন কুচি, আদা কুচি, আর এই যে ফোড়ন দেওয়ার জন্য পেঁয়াজ কুচি, আর আমার কিছু বেরেস্তা লাগবে, সয়া সস লাগবে, টমেটো সস লাগবে। এখন আমি আমার বেরেস্তা ভেজে নেওয়া তেলগুলো আমি দিয়ে দেবো কড়ের ভিতরে 1 কাপ মতো। তারপরে বেরেস্তাগুলো দিয়ে দেবো, কিউব করে কাটা পেঁয়াজগুলো দিয়ে দেবো, সয়া সসটুকু দিয়ে দেবো 1 টেবিল চামচ, টমেটো সস দিয়ে দেবো। এখন আমি প্যাকেটের মশলাটা রাঁধুনি কালাভুনার মশলাটা সম্পূর্ণ মশলা দিয়ে দেবো, যেহেতু আমার এখানে 2 কেজি মাংস আছে আমি সম্পূর্ণ মশলাটা দিয়ে দিলাম। আরও আমি পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন জিরে বাটা 1 টেবিল চামচ, আর দিব 5-6টি লবঙ্গ, কাবাব চিনি, দারচিনি, এলাচ, জয়ত্রী, এই 2 পিস দিলেই হবে, আমরা একটু এইভাবে ভেঙে দেব। তারপরে তেজপাতা দিয়েছি 2-3 টুকরা, লবণ 1 চামচ দিয়ে দেব, মরিচের গুঁড়া 1 চা চামচ, ধনের গুঁড়া 1 চা চামচ, এক্সট্রা আনিস একটি ভেঙে দিয়ে দেব। এগুলো দিয়ে আমি ভালো করে মাখাবো, সুন্দর করে মিশাতে হবে, মিশানো যত ভালো হবে আমার কালাভুনা তত সুন্দর হবে। তো ভালোভাবে মিশিয়ে আমি 20 মিনিট রেখে দেবো, 20 মিনিট পর আমি ফিরে আসবো। আমি 20 মিনিট পর ফিরে এসেছি। আমার একটি গোপন রেসিপির কথা ভুলে গেছি, সেটা দিয়ে দিই আপনাদের। এখানে আমি কিন্তু 1/2 কাপ টক দই দিয়েছি,
এটাকে ভালো করে মাখাতে হবে মাখানো এর প্রধান বৈশিষ্ট্য হলো অতিরিক্ত মশলা তেল এবং পেঁয়াজ পেঁয়াজ মনে হয় আমি হাফ কেজি মতন দিয়েছি সব মিলিয়ে তেল ওরকম দু কেজি মাংসে প্রায় হাফ কেজি তেল মোটামুটি লেগে যাবে তা যেহেতু আমি এখানে রাঁধুনি গুঁড়া মশলা দিয়ে রান্না করব ঝটপট করে এখন দেখুন মাংসগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে আর তেল ভেসে উঠেছে পানি আর নাই এখন আমি এর ভেতরে আর একটু কালা জিরের গুঁড়া দিব এক চা চামচ আর এলাচ গুঁড়ো করা মশলা আমি গরম মশলা গুঁড়া দেবো এক চা চামচ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব আমরা কিন্তু মাংসটা ভালো করে হাত দিয়ে মেখেছি 10 মিনিট ধরে মাংসটা কিন্তু মাখায় নিতে হবে তা নাহলে কিন্তু ভালো হবে না মিশবে না মাংসের সঙ্গে মশলা আমার কালাভুনা কষা হয়ে গিয়েছে তেল ভেসে উঠেছে পানি নাই দেখুন এই যে কালো কালো হয়ে আসছে এখন আমি ফোড়ন দিয়ে দেব এটা নামিয়ে রেখে আমি ফোড়ন দিয়ে দেব আমি ফোড়ন দেওয়ার জন্য চুলায় তেল দিয়ে দিয়েছি সরিষার তেল হাফ কাপ এখন আমি কুচানো পেঁয়াজগুলো দিয়ে দেব পেঁয়াজগুলো একটু নরম হলে আমি আদা কুচি রসুন কুচি আর শুকনা মরিচ এক পেস্ট দিয়ে দেব পেঁয়াজটি নরম হয়ে এসেছে আমি এখন আদা কুচি রসুন কুচি আর শুকনা মরিচ দিয়ে দেব দিয়ে ভালোভাবে ভাজতে থাকবো যখন একদম বাদামি রং হয়ে আসবে তখন আমি মাংসের ভিতর ঢেলে দেব আমার পেঁয়াজ বেরেস্তা ভাজা হয়ে গেছে বাদামি রং হয়ে গেছে আমি এখন কালাভুনা মাংসের ভিতর ঢেলে দিব ঢেলে দিয়ে সাথে সাথে আমি ঢেকে দেব তা নাহলে এই যে ফ্লেভারটা এটা পুড়ে চলে যাবে ওই জন্য সাথে সাথে ঢেলে দিয়ে ঢেকে দিয়ে আমি কিছুক্ষণ জোরে জাল দিয়ে 2 মিনিট রেখে দেবো 2 মিনিট জোরে জালে রেখে এখন আমি জালটা কমিয়ে দিয়েছি এখন আমি প্যাকেটের যে ফোড়নের মশলাটা দেওয়া ছিল সেই মশলাটা আমি দিয়ে দেব মশলাটা দিয়ে নেড়ে চেড়ে আমি কিউব করা পেঁয়াজগুলো আবার দিয়ে দেব আর ঢেকে রাখা যাবে না অনবরত নাড়তে হবে নাড়তে নাড়তে পানিটা যখন শুকিয়ে যাবে তখন আমার কালা পারফেক্ট কালাভুনা হয়ে যাবে আমি এখন কিউব করা পেঁয়াজ কেটে রেখেছিলাম এই পেঁয়াজগুলো এখন দিয়ে দেবো পেঁয়াজটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমার কালাভুনাটাও হয়ে যাবে আমার কালো ভুনা হয়ে গিয়েছে এখানে পানি নাই একদম শুকিয়ে গেছে পানি আমি এখন চুলা বন্ধ করে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়ে পরে আপনাদের সামনে নিয়ে এসে হাজির হচ্ছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালাভুনা দেখুন কালাভুনা মানে কালাভুনা মশলা ভুনতে ভুনতে কষতে কষতে যে কালো হয়ে যাবে আর কোনো রস নাই ঝোল নাই একদম পারফেক্ট কালাভুনা হয়ে গিয়েছে আমি এখন সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন একটা তুলে দেখাচ্ছি দেখুন কত মজা লাগছে দেখতে কালারটাও কত সুন্দর হয়েছে মাংসগুলো একদম সিদ্ধ হয়ে গিয়েছে আশা করি আপনাদের ভালো লাগবে আমার প্যাকেট কালাভুনার মশলা দিয়ে আমি ঝটপট করে রান্না করে দেখিয়ে দিয়েছি এখন আমি আমার তৈরি করা মশলা দিয়ে কিভাবে তৈরি করব সে মশলাটা আমি শুধু দেখিয়ে দিচ্ছি আমার তৈরি করা কালাভুনা মাংসের রেসিপির মশলা আমি এখানে দেখিয়ে দিচ্ছি কি কি লাগবে এগুলো দিয়ে আপনারা বাড়িতে নিজেদের তৈরি করা মশলা দিয়ে করতে পারবেন আর যদি ঝটপট করতে চান তাহলে রেডিমেড মশলা দিয়ে রাঁধুনি কালাভুনা মশলা দিয়ে করতে হবে এখানে আমার আছে জয়ত্রী কাবাব চিনি লবঙ্গ জয়ফল দারচিনি গোলমরিচ এলাচ স্টারানিস এখানে আমি যতগুলো দিয়েছি এর অর্ধেক আপনারা পেস্ট করে ব্লেন্ড করে নেবেন আর অর্ধেক মা মাংস কাঁচা মাংসের সঙ্গে দিয়ে রান্না করতে হবে আর বাকিটু আর এখানে জয়ফল কিন্তু আমরা অর্ধেক দিয়েছি একটা ফলের অর্ধেক বেশি দিলে তিতো হয়ে যাবে তাই এই জন্য আমরা এখানে অর্ধেকে যে অর্ধেক মশলা দিয়েছি জয়ফলের অর্ধেক দিয়েছি এখান থেকে এগুলো নিয়ে আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন বাড়ির তৈরি করা মশলা দিয়ে আজকের মতো আমি তাহলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আম্মু
আম্মু তুমি খাবার রেডি করে ফেলেছো? বাহ, এই যে আমার জন্য রুটি, গরম গরম ফুলকো রুটি, আর সাথে ভাতও আছে, আর সেই সাথে কালাভুনা রেডি। তো আপনারা চাইলে কালাভুনা গরম গরম সাদা ভাতের সাথেও খেতে পারেন, রুটি পরোটা বা পোলাওয়ের সাথেও খেতে পারেন, যার যেটা মনে চায়। আমার তো খাবার রেডি, এই জন্য আমি আর কথা বাড়াচ্ছি না। তো আপনারাও ট্রাই করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আপনাদের রান্নাটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।